তামলুকে ডিওয়াই এফআই ও পুলিশের ধুন্ধুমার কাণ্ড, জেলা পরিষদের অফিস অভিযান, ডিওয়াই এফআই এর জেলা পরিষদ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে। তমলুকের ডিওয়াই এফআই ও পুলিশের ধুন্ধুমার কাণ্ড, জেলা পরিষদের অফিসের অভিযান, ডিওয়াই এফআই এর জেলা পরিষদ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ, তারপরেই ধুন্ধুমার কাণ্ড। তমলুকের ডিওয়াই এফআই এবং পুলিশের মধ্যে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়, সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে। পূর্ব মেদিনীপুরে তমলুকে যেখানে ডিওয়াই এফআই এর একাধিক কর্মসূচি, আর সেই কর্মসূচিকে সামনে রেখে তারা যখন নিমতৌড়ির কাছে আসে ঠিক তখনই তাদেরকে বাধা দেয় পুলিশ। আর এরপরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়, কার্যত ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখার চেষ্টা করে পুলিশ, এরপরে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ডিওয়াই এফআই এর কর্মী সমর্থকরা, আর তারপরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। জেলা পরিষদের অফিস অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড, যেখানে নিমতৌড়িতে যখনই ডিওয়াই এফআই এর কর্মী সমর্থকরা তারা এগিয়ে যায় জেলা পরিষদের অফিসের দিকে, তখনই ব্যারিকেড করে ঘিরে দেয় পুলিশ, আর সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ডিওয়াই এফআই এর কর্মী সমর্থকরা। চেষ্টা করে নিমতৌড়িতে ডিওয়াই এফআই এর কর্মী সমর্থকরা, যেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখার চেষ্টা করে ব্যারিকেড ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ডিওয়াই এফআই এর কর্মী সমর্থকরা, তারপরে ধুন্ধুমার কাণ্ড। দেখুন সেই ছবি, এইভাবে ব্যারিকেড ঠেলে রীতিমতো ব্যারিকেড ঠেলে ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে যায় ডিওয়াই এফআই এর কর্মী সমর্থকরা। জেলা পরিষদের অফিস ঘেরাও কর্মসূচি, তারপরে ধুন্ধুমার কাণ্ড। একেবারে নিমেষের মধ্যে এইভাবে ব্যারিকেড গুলোকে ফেলে দিয়ে এগিয়ে যায় ডিওয়াই এফআই এর কর্মী সমর্থকরা। একাধিক ইস্যুকে সামনে রেখে জেলা পরিষদের অফিস অভিযান, আর নিমতৌড়ি এগিয়ে যখনই তারা এসে পৌঁছয় তখনই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে পুলিশ, আর সেই ব্যারিকেড ভেঙে ঠিক এইভাবে এগিয়ে যায় ডিওয়াই এফআই এর কর্মী সমর্থকরা। সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে।